আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক রেভারেন্ট পলস হাই স্কুল। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। আর আলোচনার জন্য আমি আজকে যে টপিকটা বা যে বিষয়টা বেছে নিয়েছি তার নাম হচ্ছে চাপ ও তরলের অভ্যন্তরে চাপের রাশিমাল। অর্থাৎ আমরা আজকে চাপ সম্পর্কে জানব, আর সাথে সাথে আমরা দেখব কোনো বস্তুকে যদি আমরা তরলে নিমজ্জিত করি অথবা আমরা তরলের ভেতরে যদি আস্তে আস্তে যাই কোনো একটা গভীরতায়, একটা নির্দিষ্ট ডেপথে গেলে আমাদের চাপের পরিমাণটা কত হবে। তো শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করতে চাই যে ব্যাপারটা নিয়ে, এটা হচ্ছে চাপ। যে প্রথমে আমাদের জানতে হবে চাপ আসলে কি। তা আমি বলতে চাই আসলে এমন, যেমন চাপ হচ্ছে এরকম, আমি এই কলমটা নিলাম, আমি কলমের উপরে হাত দিয়ে একটু বল প্রয়োগ করলাম, এই যে বলটা আমি প্রয়োগ করলাম এই বল হচ্ছে চাপের প্রধান উপাদান। অর্থাৎ আমরা যদি চাপকে একটা কোনো বস্তু বা কোনো জিনিসের সাথে তুলনা করতে চাই, তাহলে সেই বস্তুটাকে বা সেই জিনিসটাকে তৈরি করতে আমাদের যে কম্পোনেন্ট গুলো লাগবে, সেই কম্পোনেন্টের একটা হচ্ছে এই বল। অতএব আমি এখানে লিখে নিতে পারি চাপের নাম্বার ওয়ান বা প্রথম বা প্রধান কন্টেন্ট হচ্ছে বল। এই বলকে সাধারণত ইংরেজি বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়। গেল এইটুকু। এর সাথে আরো একটা ব্যাপার কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। অনেক সময় মনে হতে পারে এটা কি করে হয়, বল আবার চাপ কিভাবে সম্পর্কিত। আসলে বল আর চাপ একই জিনিস, এর মধ্যে কোনো তফাৎ নেই। শুধু চাপের মধ্যে একটা ব্যাপার বেশি থাকে, সেই ব্যাপারটা হচ্ছে কি, ক্ষেত্রফল। কোন একটা জায়গায় আমি সেই জায়গাটা ধরে নিই স্পেস বা ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে ইংরেজিতে এরিয়া বা এ দিয়ে প্রকাশ করে। আমি ধরে নিই এ একটা জায়গা, এই এ জায়গার উপরে আমি কোনো না কোনো ভাবে এফ বল প্রয়োগ করলাম, তাহলে আমি লিখতে পারি এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ। আমরা এ ক্ষেত্রফলে বল প্রয়োগ করলাম এফ পরিমাণ, এফ নিউটন। তো একক ক্ষেত্রফলে কতটা হয়, হতে পারে আমার এ হচ্ছে অনেক বড়, আমি ধরে নিলাম এ হচ্ছে 10 স্কয়ার মিটার। 10 স্কয়ার মিটার জায়গার উপরে বল প্রয়োগ করা হয় 10, আমি এফ যেহেতু লিখেছি বল, আমি লিখে নিই এটা হচ্ছে 25 নিউটন। তাহলে আমি প্রথমে সংখ্যা বাদ দিয়ে দিই, আমার কাছে মনে করলাম সংখ্যাগুলো নেই, অমিটেড, আমি ধরে নিই যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, আমরা একদম ঐকিক নিয়ম করেছি ছোটবেলা 5 থেকে শুরু ঐকিক নিয়ম, তাতে দেখেছি এপাশ থেকে এদিকে চলে আসে, যেহেতু এ এর চেয়ে অবশ্যই অবশ্যই একটা ছোট হবে, তাহলে কত আসছে এফ বাই এ, এটা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আমি আবারও বলছি এফ বাই এ ইজ ইউনিট এরিয়াতে প্রযুক্ত বল। আর সংজ্ঞা দিয়ে এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। আমি আবারও বলছি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তো এই হচ্ছে আমাদের কিসের পরিমাণ, এটা হচ্ছে আমাদের চাপের পরিমাণ। আর এই চাপকে আমি কি দিয়ে প্রকাশ করব, চাপকে মূলত পি দ্বারা প্রকাশ করা হয়। চাপের ইংরেজি হচ্ছে প্রেশার, পি আর এস এস ইউ আর, সো এর প্রথম লেটারটা আমি নিয়ে নিলাম, দ্যাটস পি। চাপকে মূলত পি দিয়ে প্রকাশ করা হয়। এটা যদি চাপ হয় তাহলে আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, এটা হচ্ছে চাপের রাশিমালা বা চাপের গাণিতিক সমীকরণ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। আমি এখন এই জিনিসটা কাজে লাগিয়ে একটা অঙ্ক করি, আমরা যে মানগুলো বোর্ডে দিয়ে রেখেছিলাম সেই মানগুলোকেই কাজে লাগাই। আমি দিয়েছিলাম এ হচ্ছে 10 স্কয়ার মিটার এবং এফ হচ্ছে 25 নিউটন। সো একটা কাজ করি, এফ হচ্ছে কত, 25 ডিভাইডেড বাই এ হচ্ছে কত, 10। আমি যদি ভাগ করি কত আসে, 2.5 নিউটন পার স্কয়ার মিটার, এটা হচ্ছে আমার চাপের পরিমাণ। আর মনে রাখবে এফ বাই এ, যদি বলকে নিউটন দ্বারা প্রকাশ করা হয়, এরিয়াকে স্কোয়ার মিটার দ্বারা প্রকাশ করা হয়, দ্যাট ইজ নিউটন পার স্কোয়ার মিটার, এটাকে বলা হয় পি এ বা প্যাস্কেল। অর্থাৎ চাপের একক হচ্ছে কি, প্যাস্কেল। আর আমি এইমাত্র বের করে দেখালাম পি ইজ ইকুয়াল টু, মানে অর্থাৎ চাপের গাণিতিক রাশি, চাপকে কি দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা এই গাণিতিক সমীকরণ কাজে লাগিয়ে একটা অঙ্ক করে ফেললাম। সো এই ছিল চাপ। এবার আমরা দেখব
যে কোনো একটা বস্তুকে যদি আমরা পানির ভেতরে নিয়ে যাই, অর্থাৎ অথবা পানির ভেতরে কোনো একটা ডেপথে কি পরিমাণ বল কাজ করে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এটা একটা গাণিতিক সমীকরণ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এই সমীকরণটা কাজে লাগিয়ে অনেকগুলো ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো চলে যাচ্ছি, তাহলে আমাকে চিত্রের সাহায্য নিতে হবে। আমি ধরে নিলাম এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে পানি রয়েছে, এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ পানির উচ্চতা হচ্ছে এইচ, পাত্রের তলদেশের ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এ, পানির ঘনত্ব হচ্ছে রো। সাথে সাথে বলে রাখি রো হচ্ছে একটা গাণিতিক গ্রিক অ্যালফাবেট, রো অনেকটা পি এর মতো দেখতে, কে রো বলা হয়। এই রো দিয়ে মূলত প্রকাশ করা হয় ঘনত্বকে। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আমি এখানে লিখলাম। এবার দেখো আমাদের যে সিনারিওটা দাঁড়ালো, এই সিনারিও কি প্রকাশ করে? এই সিনারিও বলে যে কোনো একটা পানি পাত্রের মধ্যে তরল পদার্থ রয়েছে, কি পরিমাণ আমরা জানি না, জানার দরকার নেই, এর ঘনত্ব হচ্ছে রো, এবং যে পাত্রে রয়েছে সেই পাত্রের তলদেশের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই পানি বা তরলের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা কি বলতে পারি, যখন আমি কোনো একটা চেয়ারের উপরে বসি বা যখন আমি আমার জুতোর উপরে দাঁড়িয়ে থাকি, তখন আমি আমার জুতোতে অথবা বসা থাকায় আমি চেয়ারের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করি? অবশ্যই আমার ওজনের সমপরিমাণ, কারণ আমার ভর তো আছেই, আর আমার ভরকে পৃথিবী তার অভিকর্ষ উৎস ধরন অর্থাৎ জি বলে নিচের দিকে টানে। তাহলে যে কোনো একটা সার্ফেসের উপরে যদি আমরা কোনো একটা কিছু রাখি, তাহলে ওই বস্তু বা ওই পদার্থ নিজের ওজনের সমপরিমাণ বল দ্বারা নিচের দিকে চাপ দেয়। তাহলে আমি একটা জিনিস দেখি এখানে, এই যে তরল পদার্থটা আছে, তরল পদার্থ এ ক্ষেত্রফলে কি পরিমাণ চাপ দেয়, আমি লিখে ফেলছি যে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? তরলের ওজন। একটু আগেই বললাম যে তরল পদার্থ ওই ওই যে এরিয়াটা ওর উপরে কতখানি বল প্রয়োগ করবে, নিজের ওজনের সমপরিমাণ, তার বেশি তো সম্ভব না বা তার কম সম্ভব না। এবার আমি একটা সিম্পল ম্যাথমেটিক্স করি, আমার এপাশে জায়গা কম, আমি এখান থেকে শুরু করলাম। তরলের ওজন আমি লিখতে পারি তরলের ভর গুণ জি, অর্থাৎ ওজন। আমরা জানি কিন্তু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, অর্থাৎ ওজন সমান সমান বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এই হচ্ছে বস্তুর ভর বা তরলের ভর আর অভিকর্ষ ত্বরণ। এবার আমি লিখব, একটু আগে আমি লিখেছিলাম রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, সেক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু ভি ইন্টু রো, অর্থাৎ কোন বস্তুর ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। আমাদের আগে থেকে জি ছিল, আমি যেটা রেখে দিলাম। অতএব বস্তুর ওজন কত? ওজন হচ্ছে আয়তন গুণ ঘনত্ব গুণ জি। আমরা এটাকে আরো সিম্পলিফাই করার চেষ্টা করি, আরো সহজ করে ফেলার চেষ্টা করি। আমি এই আয়তন না লিখে লিখতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ ঘনত্ব গুণ জি। সিম্পল ব্যাপার, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র। কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়ে যাচ্ছে? ক্ষেত্রফল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কেন ক্ষেত্রফলটি আলাদা করে নিলেন। কারণ হচ্ছে আমার হাতে ক্ষেত্রফলটা কিন্তু রয়েছে আলাদা করে, আবার উচ্চতাটাও কিন্তু রয়েছে। এবার আমার মোটিভ হচ্ছে একটা ইকুয়েশন দাঁড় করানো, আমার হাতে যে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করে। তো আমার হাতে এ রয়েছে, এইচ রয়েছে, আমি অবশ্যই চাবো আমার পুরো রাশিটাকে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট ব্যবহার করে ছোট ছোট অংশে বিভক্ত করতে। আমি তাই করলাম। এরপরে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এ, সো এ হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, দ্যাটস এইচ, ঘনত্ব আগেই বলে রেখেছি ঘনত্ব হচ্ছে রো, আমি লিখলাম রো, এন্ড ফাইনালি দ্যাট জি কি আসলো, এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এ এইচ রো জি। আবারও বলছি আমার সমান সমান চিহ্নের বাম পাশে ছিল এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল, আমি এই তরলের ওজনটাকে সিম্পলিফাই করে এই পর্যন্ত আমি লিখলাম, কিন্তু আমার এপাশে কিন্তু রয়ে গেছে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আমি এবার একটা কাজ করব, ছোট করে লিখলাম এতে প্রযুক্ত বল হচ্ছে এটা। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে? আবারও সে ঐকিক নিয়ম, আমি এই বাম পাশ থেকে এটাকে
নিচে নিয়ে আসলাম, অতএব এ এইচ রোজি ডিভাইডেড বাই এ, এই এ এ কেটে যায়, থাকে এইচ রোজি। এবার তোমাদেরকে আমি একটা জিনিস আবারও মনে করাতে চাই, এই পাঠের শুরুতে কিন্তু আমরা কথা বলেছিলাম চাপ নিয়ে, তখন আমি বলেছি যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই চাপ। এখন আমি বের করলাম কি, ওয়ান ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এখানে আমি প্রতীকী ভাবে ওয়ান লিখেছি, কিন্তু এটা আমি ধরে নেবে তোমরা যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাহলে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দাঁড়াচ্ছে কি এইচ রোজি। এবার আমরা একটু অন্য নামে ডাকবো এই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে, আমরা এটা না বলে বলবো যে চাপ, অর্থাৎ এইচ গভীরতায় চাপ হচ্ছে কত, এইচ রো জি। এবার একটু এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে, যে কোনো গভীরতায় চাপের পরিমাণ হচ্ছে ওই গভীরতা গুণ ঘনত্ব গুণ জি, এখানে জি একটা ধ্রুবক, কারণ জি এর মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড, এটা একটা কনস্ট্যান্ট মান, কখনো চেঞ্জ হয় না। রো হচ্ছে কনস্ট্যান্ট, রো কিন্তু এক একটা এক একটার জন্য কনস্ট্যান্ট, অর্থাৎ পানির কথা যদি ধরো পানির ঘনত্ব কিন্তু সমান 1000, আবার কেরোসিনের কথা বলি কেরোসিনের জন্য আলাদা, মানে কনস্ট্যান্ট থাকবে, আমরা যখন যে পদার্থের কথা বলবো সেই পদার্থের জন্য রো এর মানটা ধ্রুবক থাকবে, সো এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, শুধুমাত্র পরিবর্তনশীল রাশি কি, পরিবর্তনশীল রাশি হচ্ছে এইচ। তাহলে আমরা বলতে পারি কি, তরলের অভ্যন্তরে চাপের পরিমাণ শুধুমাত্র নির্ভর করে কিসের উপরে, ওই তরলের গভীরতার উপরে, অর্থাৎ আমি যদি এই এই দূরত্বটা ধরি, আমি পুরোটা ধরেছি এইচ, আমি যদি এইচ মাইনাস এক্স ধরি, এই দূরত্বটুকুকে আমি যদি এক্স মনে করি, তাহলে কিন্তু তরলের চাপের পরিমাণ কমে যাবে। তোমরা একটা সহজ পরীক্ষা করে ব্যাপারটা দেখতে পারো, তোমরা বড় একটা কি বলবো একটা ই নিতে পারো, কি বলে প্লাস্টিকের বোতল নিতে পারো, প্লাস্টিকের বোতল নিয়ে প্লাস্টিকের বোতলের একদম নিচু থেকে শুরু করে, একদম নিচু বলতে একটু ডিস্টেন্স রেখে শুরু করে প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর যদি কতগুলো ছিদ্র করো, আমি মুছে ফেললাম এটা, এরকম একটা বোতল নিয়ে তোমরা যদি এখানে একটা ছিদ্র করো, এখানে একটা ছিদ্র, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম যদি 4-5টা ছিদ্র করে পুরো তরল বোতলটাকে পানি দিয়ে তোমরা ভর্তি করে ফেলো, তাহলে কিন্তু এই পরীক্ষাটা দেখতে পারবে যে সবচেয়ে নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্রের পানি সবচেয়ে দূর গিয়ে পড়বে, তারপরে ছিদ্রে আরেকটু কাছে, তারপরে ছিদ্রে আরেকটু কাছে, তারপরে ছিদ্রে আরেকটু কাছে, একদম উপরের ছিদ্র দিয়ে একদম গা ঘেঁষে পড়বে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে যত আমি নিচের দিকে আসছি তত চাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এই পরীক্ষাটা তোমরা নিজেরা করতে পারো। তো আজকে আমি যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম এ থেকে কয়েকটা কোয়েশ্চেন কভার হয়, আমি সেই কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। প্রশ্নগুলো, নাম্বার ওয়ান, চাপ কি, চাপের উপর ক্ষেত্রফলের প্রভাব আলোচনা করো, চাপ অর্থাৎ P is equal to F by A সম্পর্কিত গাণিতিক সমস্যা তরলের অভ্যন্তরে বিভিন্ন বিন্দুতে চাপের মান ও P is equal to H রোজি সংক্রান্ত গাণিতিক সমস্যা। তো আজকে ক্লাসটা করার পরে তোমরা এই যে টপিকগুলো আমি লিখে দিলাম ফাইনালি বোর্ডে, এগুলো সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, অথবা এই প্রশ্নগুলো সম্পর্কে কন্টিনিউয়াসলি বলতে পারবে। তো এই ছিল আজকের ক্লাসের মূলত উদ্দেশ্য, আশা করি তোমরা এই ক্লাসটা করার পরে উদ্দেশ্যগুলো তোমরা উদ্দেশ্য সাধিত হবে, উদ্দেশ্যটা সফল হবে, তোমরা জিনিসটা অ্যাকোয়ার করতে পারবে। আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমি সিরিয়ালি এর পরবর্তী যে তোমাদের শিক্ষণ ফলটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।